ধানমন্ডি সুন্দরবন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন এই চারাগুলো কুরিয়ারে নিয়ে যাচ্ছি, এরপরে কুরিয়ার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চারাগুলো কিন্তু আমরা এই যে প্লাস্টিক ক্যারেটে পাঠাচ্ছি এভাবে কিন্তু চলে যাবে। এভাবে চারাগুলো আমরা আসলে প্রথমে সাজাই সুন্দর করে, তারপরে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক ক্যারেটে বাঁধার পরে প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ লাগানো আছে, অর্থাৎ আপনাদের চিনতে যাতে সুবিধা হয়। এরপরে চারাগুলো আমরা এভাবে প্যাকেটিং করে আমরা কুরিয়ারে নিয়ে যাচ্ছি, কুরিয়ার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই চারাগুলো চলে যাবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারাকে আমরা ট্যাগ দিয়ে দিয়েছি, এই যে হচ্ছে আমাদের ফ্রুটস অ্যান্ড প্ল্যান্টস, দেন আমরা এই যে ব্ল্যাক স্টোন আম, এটা হচ্ছে আপনার হানিডিউ আম, এটা হচ্ছে আপনার আলফ্রান্সো আম, এটা রেড আইভরি আম, এটা হচ্ছে মাধুরী পেয়ারা, সহ প্রত্যেকটা চারাতে কিন্তু আমরা প্লাস্টিক ক্যারেটে দিয়ে আমরা ট্যাগ দিয়ে দিয়েছি যাতে চিনতে অসুবিধা না হয়। আমরা প্রত্যেকটি চারার গায়ে কিন্তু লিখে দিয়েছি, এই যে দেখেন সব কিছু লেখা আছে, ব্রুনাই কিং, ব্ল্যাক স্টোন, হ্যাঁ প্রত্যেকটা গাছই কিন্তু লেখা আছে। তো এইভাবে বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গায় আমরা প্রত্যেক দিনই কিন্তু এগুলো আমরা পাঠিয়ে দিই। তো আজকে আমাদের অর্ডারটা আছে হলো ময়মনসিংহে যাচ্ছে কিছু চারা, সিরাজগঞ্জে যাচ্ছে এবং ঢাকার মধ্যে কয়েক জায়গায় এই চারাগুলো কিন্তু আমরা পাঠাচ্ছি, এগুলো কুরিয়ারে চলে যাবে। আগামী ভিডিওতে আমরা নতুন প্রজাতির একটি আমের চারা দেখাবো, এই জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিওতে আপনাদের জন্য থাকছে নতুন একটি চমক।